Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Aajke ami apnader majhe hajir hoyechi Sami othoba Istrike sara jiboner jonno baddho bosh korar 100% porikhito sera shoktishali bishesh ekti amol niye. Ei amoltir khademra etotai shoktishali kono Sami jodi কোনো স্ত্রীর জন্য এই আমলটি করেন তাহলে তার স্ত্রী সারা জীবন বাদীর ন্যায় তার বাধ্য এবং বশ থাকবে। কোনো স্ত্রী যদি স্বামীর জন্য আমল করেন ওই স্বামী সারা জীবনের জন্য গোলামের মতো তার বাধ্য এবং বশ থাকবে। হয়তো আমার কথাগুলো শুনে অনেকেই অনেক রকম মনে করতে পারেন, তবে এটি এতটাই শক্তিশালী উদাহরণ দেওয়ার জন্য এই কথাগুলো বলতে বাধ্য হলাম। কারণ যারা এই আমলটি করবেন সেই সকল ভাই বোনেরা এই আমলের কার্যকারিতা দেখে নিজেরাই আনন্দে আত্মহারা হয়ে যাবেন। এটি এতটাই চমৎকার একটি আমল। তবে যে সকল ভাই বোনেরা এর আগে অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, দেখা গিয়েছে আমল তদবির করে ব্যর্থ হয়েছেন, অথবা আমল তদবির করার পরে কিছুদিন স্বামী অথবা স্ত্রী ভালো থাকে আবার আগের অবস্থায় ফিরে যায়, সে সকল ভাই বোনদের বলবো জীবনে একবারের জন্য এই আমলটি করে দেখবেন, সারা জীবনের জন্য কখনোই আর সে ব্যক্তি অবাধ্য হবে না, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে, এই জীবনে আপনি তাকে যা বলবেন সেটি সে মাথা পেতে শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র এই আমলটি আমি আপনাদের মাঝে যেভাবে বর্ণনা করব সেইভাবে যদি করতে পারেন সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। তবে আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে জিনের রাজা মাইমুন আবানুকের দ্বারা স্বামী অথবা স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য বশ করার বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে সকল ভাই বোনেরা এই আমলটি করে সাথে সাথে কামিয়াবি লাভ করতে চান সেই সকল ভাই বোনেরা এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে যে লেখাগুলো আসবে প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন, একটি লেখাও যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন, কারণ ওই লেখাগুলোর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য লুকায়িত রেখেছি যা আপনাদের আমল করার জন্য কাজে আসবে, আর যেগুলো মেনে আমল করলে আপনারা সাথে সাথেই শতভাগ কামিয়াবি লাভ করবেন। এবং এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এই জাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এই জাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে জাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এই জাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন, তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য আপনাদের যেটি করতে হবে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই পুরো তালসামটিকে আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবেন। এখন যারা আরবি লিখতে পারেন না তারা তালসামের নিচ দিয়ে লিখবেন। এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন, আমার স্বামী অমুকের ছেলে অমুককে সারা জীবনের জন্য আমার বাধ্য এবং বশ করে দেওয়ার। যদি আপনারা স্ত্রীর জন্য আমল করেন তাহলে আপনারা নিজ দিয়ে বাংলাতে লিখবেন, এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য আমার বাধ্য এবং বশ করে দেওয়ার। এতটুকু কথা আপনারা হচ্ছে বাংলায় লিখবেন, কিন্তু যারা আরবি লিখতে পারেন স্বামীর জন্য আমল করলে এইখানে আপনি স্বামীর নাম লিখবেন, তারপর হচ্ছে স্বামীর নাম লেখার পরে ইবনে লিখবেন, ইবনে লিখার পরে আর কিচ্ছু লিখবেন না, ইবনে লিখার পরে আপনি যেটি করবেন এই যে জায়গাটা রয়েছে এই জায়গায় ইবনে লিখার পরে আপনি হচ্ছে শাশুড়ির নাম লিখবেন, তারপরে হচ্ছে আলা হব্বি লিখবেন, এরপরে ওয়া মোহাব্বাতিনের পরে এই জায়গায় আপনার নিজের নাম, আপনার নামের পরে বিনতে লিখবেন, এরপর আপনার মায়ের নাম লিখবেন। কিন্তু আপনারা যারা স্ত্রীর জন্য আমল করবেন তারা এইখানে স্ত্রীর নাম লিখবেন, স্ত্রীর নাম লিখার পরে বিনতে লিখবেন, তারপরে হচ্ছে তার মায়ের নাম লিখবেন, এরপরে আলা হব্বি ও মোহাব্বাতিন লিখার পরে আপনার নিজের নাম লিখবেন, এরপর আপনার নিজের নামের পরে ইবনে লিখার পরে আপনার মায়ের নাম লিখবেন। যেভাবে আমি বললাম
এইভাবে আপনারা লিখার পরে তালসামের মধ্যে সামান্য আতর মেখে তালসামটিকে কয়েকটি ভাঁজ করে যে কোনো মাদুরিতে ভরে আপনারা হচ্ছে ছেলেরা ডান হাতের বাহুতে ব্যবহার করবেন, মেয়েরা বাম হাতের বাহুতে ব্যবহার করবেন। সারা জীবনের জন্য আপনার স্বামী অথবা স্ত্রী এমনভাবে বাধ্য এবং বসবে যে মৃত্যুর আগ পর্যন্ত সে আর আপনার কখনোই অবাধ্য হবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতুহু।